মালদার চাঁচল এক নম্বর ব্লকের খড়বা হরিনারায়ণ এগ্রিল উচ্চ বিদ্যালয়ে জমিদাতা হরিনারায়ণ চৌধুরীর আবক্ষ মূর্তির উন্মোচন হয়। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হোসেন ও নিখিল কুমার চৌধুরী আবক্ষ মূর্তির উন্মোচন করেন। এবারে আবক্ষ মূর্তিতে মালদান করবার জন্য হাততালি দেবে সবাই। জোরে হাততালি দাও, এত আসছে কেন? ছাত্রছাত্রীরা হাততালি দেবে। এদিন প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আব্দুল জলিল, চিত্তরঞ্জন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা। বার্ষিক সাংস্কৃতিক উৎসব প্রতি বছরের ন্যায় এটাও ছিল। এর সঙ্গে একটা আমাদের নতুন বিষয় ছিল, সেটা হচ্ছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অন্নদা প্রসাদ চৌধুরী মহাশয়ের স্বর্গীয় পিতা হরিনারায়ণ চৌধুরী, যার নামে বিদ্যালয়, তার আবক্ষ মূর্তি উন্মোচন ছিল। এটা আমার মনে ইচ্ছা ছিল, এর একটা প্রতিষ্ঠান যার নামে তার কোনো মূর্তি ছিল না, আজকে হওয়াতে খুব খুশি, সবাই খুশি। আজকে কী কী কর্মসূচি? আজকে আমাদের মূলত সাংস্কৃতিক উৎসব আছে, গান আছে, নাচ আছে ছাত্রছাত্রীদের দ্বারাই, আর বহিরাগত শিল্পী একটা গম্ভীরা গানের ব্যবস্থা করেছে। প্রধান অতিথি কে ছিলেন? প্রধান অতিথি ছিল নিখিল কুমার চৌধুরী, এই অন্নদা প্রসাদ চৌধুরী জ্ঞাতি। আর মুখ্য অতিথি ছিল জলিল মহাশয় এবং পরিচালক সমিতির অন্যান্য মাননীয় সদস্যবৃন্দ। আমাদের শিক্ষিকা, বিদ্যালয় শিক্ষিকা মেরুদণ্ড, জাতি নামক এই একটি আদর্শ জাতির সূচনা ঘটে, তাই আজকে নারীরা সমস্ত মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।